গত 3 দিন ধরে আমি খুবই অসুস্থ ছিলাম, আর ভেবেছিলাম এই বুঝি মরে যাব, আর তোমাদের সাথে কখনো কথা হবে না। তো যাই হোক, তোমাদের সকলের এত এত দোয়া ও ভালোবাসায় এবং আল্লাহর রহমতে আমি এখন অনেকটাই সুস্থ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো গো? শান্ততুলি ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সময় সময়ের মতো চলে আর জীবন চলে জীবনের গতিতে, তাই প্রতিদিনের মতো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, আমি যখন অসুস্থ ছিলাম তোমাদের ভাইয়া আমার যে সেবা যত্ন করেছে আমি হয়তো তার প্রতিদান কখনো দিতে পারবো না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে তাকে মন থেকে ধন্যবাদ জানাই। আসলে সামনাসামনি তো দিতে পারবো না। তাই এখন বাজে সকাল 9টা আর তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছে। তো বাজার থেকে শিং মাছ নিয়ে আসছে, আর এদিকে আমি কয়েকদিন অসুস্থ থাকায় তোমাদের ভাইয়া শুধু আলু ভর্তা আর ডিম ভাজি খেয়ে ওদের মুখের রুচিটা চলে গেছে। তো শিং মাছ এনে দিয়ে আমাকে বলছিলো একটু তাড়াতাড়ি রান্নাটা আমাদের করে দাও, আমরা আজকে পেট ভরে ভাতটা খাবো। আর আমি মোটামুটি এখন সুস্থ আছি, এর জন্য আমি সংসারের টুকটাক কাজগুলোও করা শুরু আর এদিকে আমার অসুস্থতার কথা শুনে আমার ননদ আর তার মেয়ে আমাকে দেখতে চলে আসছে, আর আসার সময় সাথে করে 10 কেজি দুধ নিয়ে আসছে। আর আমার আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে রমজান মাসের আগেই আমি দুধ কিনেছিলাম, তো ওই দুধগুলো ফুরিয়ে গেছে। তো সেজন্য আর কি আমার ননদ আজকে আমার জন্য 10 কেজি আবারও দুধ নিয়ে চলে আসছে। আর এদিকে দেখো, আমি দুধের বোতলটা ছাড়তেই পারছিলাম না, আমার শরীরটা এতটাই দুর্বল। তো তোমাদের ভাইয়া দেখে বলছে দাও আমাকে দাও, আমি বোতলগুলো পুরো করে দিই। তো তারপরে বলছিল যে তোমাকে আর কোনো কাজই করতে হবে না, আমি সব কাজ করে দিব। তো যাই হোক, এটা বললে কি হয় বলো, আমার সংসারে তো অনেক কাজকর্ম থাকে আর সেগুলো তো ছেলেদের কাজ না, সব কিছু মেয়েদেরই কাজ, আর ওইগুলো কাজ তো আমি তোমাদের ভাইয়াকে থেকে করে নিতে পারি না, তাই না? আর গ্রামের সংসার বিশেষ করে বেশি অন্যরকমের কাজ থাকে। আর এদিকে আমার একমাত্র ননদি আমার কাছে বায়না ধরেছে, ভাবি আমি তোমার হাতের আলুর ঘাটি খাবো। কি আর করার, ননদের আবদার তো রাখতেই হবে। আর এই আলুর ঘাটি আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় একটা খাবার, এটা কেউ মাছ দিয়ে করে আবার কেউ কেউ মাংস দিয়ে করে। এখানে আরেকটা কথা, তোমরা বলতে পারো যে আমি যখন অসুস্থ ছিলাম আমার শাশুড়ি কি রান্না করে না? হ্যাঁ ভাই, করে। মোট কথা যে আমার বিয়ের পরের দিন সকাল থেকে আমি এই রান্নার দায়িত্ব নিয়েছি। আমাদের বিয়ের 13 বছর চলছে, আর এই 13 বছরে আমার শাশুড়িকে কখনো রান্না করতে দিইনি। আমি আমার বাপের বাড়ি গেলেও রান্না করে দিয়ে যাই, ওই রান্নাটাই আমার শাশুড়ি খায়। আর আমার অসুস্থতার সময় রান্না করতে গিয়ে কখন কোন রান্নায় কী মশলা দিতে হবে সেটাই ভুলে যাই, এজন্য আর কি। আর ওকে আমি সংসার থেকে অনেক দিন আগেই ছুটি দিয়ে দিয়েছি। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমরা বসে গল্প করছিলাম, আমার ননদের মেয়ে মায়ের চুল বেঁধে দিচ্ছিল। তো তোমাদের ভাইয়া যখন সকালে বাজারে গিয়েছিল তখন মার্কেটে পুতুলের গায়ে একটা জামা দেখে খুব পছন্দ হয়েছিল, তো ওখান থেকে ও জামা দুটো কিনে নিয়ে চলে আসে, তবে আমাদের দুজনের জন্য, ননদ আর ভাবির জন্য। তো আমাদের আজকে শুধু ওই দুটোই জামা দেখাবো, আমাদের ঈদের আরও 3 পিস আছে, তো সেগুলো তোমাদেরকে আজকে আর দেখাবো না। আসলে এই জামা আমি কখনোই পরিনি, আর এই জামার নামটাও আমি জানি না, তো তোমরা যদি জানো অবশ্যই তাহলে একটা কমেন্ট করে আমাকে জানাও। আর এই কালো জামাটা আমার আর খয়েরিটা আমার ননদের, আসলে জামা দুটো কেমন হয়েছে সেটাও অবশ্যই তোমরা বলবা। তো আজকের ভিডিওটা আর বড় করলাম না, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ সবাইকে।